পশ্চিম অরবি কবাইসা ইমান হস না তোর ভনিয়ারে হে সুরনি তাই হে সুর করি লুজ ক্যারেক্টার কাপুর লুজ ক্যারেক্টার কাপুর দিয়া তো ডাঙ্গার কথা নহয় কিন্তু জিলেপি বৌজি বতলিক মিশিয়া বদ্দাম নিশিয়া হেতু হিরাঙ্গার কথা রাম তোর মনে মন থাক মনে মন থাক তই মনে মনে থাকা তো ডাঙ্গার কথা নহয় কিন্তু আপনার যে ঘর লাগি খেদি আছি হেতু হিরাঙ্গার কথা জিঙ্গা লালা মরা নাই পিছে আপোনাৰ পছন্দ হৈছে না নাইবা অকল মোৰ পছন্দ হলি হব না ৰচোন হেপা ইমান হুৰমূৰ নকৰিবি বুজিছ নাই কিবা যদি কথা সুধিবলগীয়া আছে তেওঁ সোধক আৰু ডাংকাতেও যদি কিবা সুধিবলগীয়া আছে আৰু তহঁতৰ যদি কিবা সুধিবলগীয়া আছে সুধি ল'লেই হ'ল আমাৰো কিছুমান চৰ্ত আছে কি চৰ্ত মানে ধৰ ই আমাৰ ঘৰত থাকিব লাগিব তার পাছত আমার মতেই চলবে লাগবো আমার বিনা অনুমতিত পুখুরীর পায় আখ চাবো মাছ মারি আনি খাবা নরবো এইয়া এটা কথা নহয় নিজৰ ঘৰতে যেতিয়া ঘৰ যোৱা থাকিব এইখন ঘৰ তহঁতৰ কথা নুশুনা কেনো ক'ত থাকিব নিশ্চয় শুনিব লাগিব তাৰ উপৰি এটা কথা নহয় তোৰ এজনী কি বাই হয় নহয় জানো হয় আৰু বাইদেউক যেতিয়া বিয়া কৰাব তেওঁ ভিনদেউ হ'ব গতিকে বাইদেউ ভিনদেউৰ যিটো মৰম মহব্বত সেই মৰম মহব্বতৰ মাজত তহঁতি মিলামিলিকৈ চলিব লাগিব ইজনে সিজনৰ কথা শুনিব লাগিব সিজনে ইজনৰ কথা শুনিব লাগিব তেতিয়াহে সংসাৰখন চলিব নে কি মিঠাই সেইটো হয় দিয়ক ঠিক কথা কৈছে আপুনি তাৰ মাজত এটা কথা সোধো আপুনি বয়া নাপাওঁ আগত তিৰি দুটাৰ কিবা চলি বুলি আছিল নেকি ঐ হাপা তই কিয় চিন্তা কৰিছ সেইবোৰ একো জোট নাই নহয় আৰু যি হয় মই আছো নহয় মই সেইগিলা ফাঁকি ফুকা দিয়া মানুহ নহয় তথাপিও সেই পঞ্জিকাখন চাই দিনবাৰ এটা চাব লাগবোচোন বঢ়িয়া কথা কৈছে ইতা আমি বিয়াখনৰ কাৰণে আগবাঢ়াহে কথা এইটো মিয়া বিবি আজি কিয় কৰেগা কাজি নে কি তই মোৰ মান সন্মান যিখিনি আছিল সকলো শেষ কৰি দিলি মইনো ক'ত কি কৰিলো বাই কি দেখা পালি তই এতিয়া বুজি নাপাওঁ হবিয়ে মই এইটো কথাই বুজি নাপাওঁ তই আৰু এই সংসাৰত আপা বিচৰি নাপলি এই দীঘলো গছমোৰাটোকহে বিচৰি পালি মই ক'ত কি কৰি আছো মই নিজে নাজনোৱে বাই মোৰ কিবা মাথাৰ ৰাঙা তাতাৰ চিঙচি নেকি কেমন পুতলীয়া হৈ তই ভাল পাই একো চিন্তা পোহ হৈ গৈছে হা অ বাই এটা কথা কওঁচোন তোক কোনোবাই কিবা কৰ বুলি তই কিয় ধৰায়ে ঐ মোক কি কোনোবাই ক'ব লাগে মোৰ কি চকু নাই হা চা বতলি তই মোৰ নিজৰ ভণ্টি আলুৰ লগত বিয়া হৈ মোৰ জীৱনটো যেনেকে ধ্বংসু হৈছে মই নিবিচাৰো তোৰো হওক মই ইমান সৰু ছোৱালী নহয় দে নাক টিপলি গাখীৰ হ'লা নাক টিপলি নহয় অ' টিপলি অ' সেইগিলাখান জানো দে তই মোক শিকাব নালাগে তই এইগিলা বুজি নাপা বতলি লম্বুৱাটো নিচিনা আপাগিলাখান মস্তু চইতীয়া পিছত যাই সেয়াতে ঘৰৰ মালিক হ'ব তই মোৰ জীৱনটোৰ ওপৰত মাত নাম টিপি বুলি কৈছো মানুহে যে কয় মানুহৰ একাল সুখ আৰু একাল দুখ বুলি কথাটো মিছা নহয় বুজিছ তহঁতৰ এতিয়া সুখেই সুখ আৰু অ' কাকা কি কৈ আছে মই দেখোন একো ধৰিব পৰা নাই অ' এতিয়া জেলেপি সুখেই সুখ আৰু অ' বৌ মোৰনো কি সুখ আহ বুলি কৈ আছে মই দেখোন বুজিয়ে পোৱা নাই ভালকৈ বুজাই কচোন হ'ব দে জেলেপি নজনা ভেকচন ধৰিব নালাগে তোমালোকৰ সুখ দেখিলে আমাৰো ভাল লাগে বুজিছা অঁ তোমালোকৰ সুখে আমাক সুখ দিয়াচোন থেৰি মই দেখোন একো বুজিয়ে পোৱা নাই বুজাই নকৈ কিয় হ'ব দিয়া অ' জেলেপি নুবুজাৰ ভাৰ ধৰিব নালাগে কেলে সেই গেষ্ট্ৰিকৰ পুলিচৰ চাকৰি হোৱা নাই জানো তই এতিয়া পুলিচৰ ঘৰ নিয়েক অ' সিটা কথাহে কৈছা অ' কাকা গাই নাজাগাতে কেংকে কৰি আকাটো কচোন চাকৰিটো হ'ব বুলিহে কৈছে হোৱাটো নাই হ'লে কম দেচোন অ' জেলেপি আজিহে হোৱা নাই কাইলৈতো হ'বই
হক দে, চাকৰিটো হলে আমি ভাল পাওঁ। কিমান নো আৰু এনেকে দুখত থাকিবা, হয় মানে ভাল দিয়াচোন। হয় দে জেলেপি, গেষ্টিকৰ চাকৰিটো হলে আমি বৰ ভাল পাম। হয় দে, তহঁতে আশীৰ্বাদ কৰবি মোৰ মানুহটোৰ চাকৰিটো যাতে সোনকালে হয়। হ'ব দে জেলেপি, আমি আশীৰ্বাদ কৰিছোঁ গেষ্টিকৰ চাকৰিটো যাতে অতি সোনকালে হয়। অ' বৌ, টেনটন ছাৰ বহুত ভাল মানুহ, তেওঁৰ কাৰণেহে মোৰ মানুহটোৰ চাকৰিটো হ'ব। পিছে এটা কথা আকৌ জেলেপি, চাকৰিটো হ'লে পুলিচৰ ঘৈণীয়েক বুলি আমাৰ দুটাক আকৌ পাহৰি নাযাবা। কি যে কোৱা কাকা। অ' বৌ বল, আমি আঞ্জাখিনি কাটো। অঁ অঁ যা যা। অঁ হেল্ল' এ শুনা নাই ৰ। সিদিনাখনে তোমাক লগ পোৱাৰ পিছতে এটা বিৰাট ডাঙৰ ঘটনা হল। মোৰ মানে হাত খান খাইছে নেকি? নাই নাই। তেন্তে বেয়াকে দুখ পাইছে? নাই খোৱা। এইগিলাখান বহুত কথা, পিছত কম দিয়া। হেৰি নহয়, তোমাক এটা কথা কওঁ, নদীৰ ঘাটত মাতিলে তুমি আহিব পাৰিবা না? এই গাজালৰ সৈতে গোটেই দোকানখন এইখিনি মাতি আমাৰ চালুৱে ভাত লাই থৈছে, বুজিছা না? ভাত দি আছে তেওঁ, তাক সোধপোচ নকৰিলে পিছত আৰু জোঁটখন লাগিব, কাৰণ আজিকালি সি অকণমান বেলেগ ধৰণৰ হৈ আছে নহয়। কয় কি ৰে, হা? আৰে চৰকাৰী মাটি কিবা কৰে ভাড়া লয় হে? আজি জিনকা নহলি চামাই লাগব। ৰচোন ৰ ৰাংকি, তই এটা কাম কৰ। কেন? তই নহলি অলপ লুকে থাক, তাই আহিলে তোক মই মাতি দিম। শুনিকে, তাৰ মানে কি মোৰ লগত বেলেগ মানুহ দেখা পালে তাই লাজু কৰিব পাৰে, তো সেইকাৰণে কৈছোঁ। হয় না? কিন্তু মাতবা নাপাহৰিবি, বিদ্যা সপোত খাই কৈছোঁ। তেৰি মৰাটো তোৰ কাৰণতে ধৰিব লাগে। যা যা মাতি দিম, যা দেৰি নকৰিবি, যা তাতে লুকে থাকি যা। যা 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 যা। তাৰমানে কি তোমাৰ ভাল নে খবৰ জুলি? ভাল। কিন্তু আপুনি ইয়াত কি কৰিছে? মই মানে নতুনকৈ চাকৰি এটাত জইন কৰিছো। চাকৰি? কি চাকৰি? চাকৰি মানে গৰু বিচাৰা চাকৰি। আমাৰ মানে গৰু এটা হেৰাইছে নহয়, তাকে। তোমাৰ হাঁহিটো কিন্তু বিৰাট ধুনীয়া। সকলোৱে কয়। এটা কথা হ'ল, সিদিনাখনে তোমাক লগ পোৱাৰ পিছতে এটা বিৰাট ডাঙৰ ঘটনা হ'ল। মোৰ মানে হাত খান খাইছে নেকি? নাই নাই। তেন্তে বেয়াকে দুখ পাইছে? নাই খোৱা। এইগিলাখান বহুত কথা, পিছত কম দিয়া। হেৰি নহয়, তোমাক এটা কথা কওঁ, নদীৰ ঘাটত মাতিলে তুমি আহিব পাৰিবা না? চেষ্টা কৰি চাম বাৰু, কিন্তু কি কথা আছে ইয়াতে কচোন? সি ইয়াতে নোৱাৰি,
ইয়াতে কোনফালে কোনে চুপা মারি থাকে একো গম না পায়। বিরাট ডাঙর কথা এটা আছে তোমার লগত। নহলে এটা কাম নকরে গিয়া আমার ঘর তো দেখুন ইখিনতে তো ঘরতে বহি পেলে কথা পাতি যাবি। হে ইতিয়া না যাও দিয়া, আগতে নদীর খাতত আহিলা, বহুত ডাঙর কথা আছে তোমার লগত। ঠিক আছে দে, হব দে, ইমান ডাঙর কথা আছে কবি, এটা যাং দে মই। হয় নাকি, এটা দিয়া। মোর ছোৱালীজনী পছন্দ হৈছে পছন্দ হৈছে পছন্দ হৈছে, তই তাকে বাধা নিদিবি। তোৰ পছন্দ হোৱাটো ডাঙৰ কথা নহয় থ, তাই ঘৰখনৰ একমাত্ৰ বোৱাৰী হ'ব, সেইকাৰণে কথাটো কৈছো। এ ৰচোন ৰ ৰ ৰ, এটা কথা মোক ভালকে স্পষ্টভাৱে বুজাই কচোন, তই বিয়া পাতি না মই বিয়া পাতিম? মোৰ কাবাক ভাল লাগছে মই বিয়া পাতিম, তই কি ফেৰ ফেৰ কৰি আছা? সেইটো নহয় থ, তোৰ আশাটো তাক বাদ দি পাৰিম, মই সেইটো কথাই কওঁ। এ ৰ ৰ ৰ, ক'ত যাবা আইছা? হ্যাঁ গাছডাল নগজনতে গুটিটো উঠলি বেগেছা তই, মনে মনে থাক, বাবাই কি কৈছিল, কি কসম দিছিল, আমার কথাত হা কবা দিছিল, আমার কথাত না কবা দিছিল, দিছিল না নাই? মোর বিয়া কান পাতিম, তই মনে মনে থাক পিয়ন। এই জায়গাটাই ঠিক আছে না, আহল বহল আছে। আচ্ছা কওছে বহালে কতখান জায়গা লাগবো? বেশি জায়গা না লাগিব মালিক, এটা দোকানের কারণে এটা চেয়ার হে বহিব, ইয়াতে চেয়ার তো বৈঠাই দিম আর ইয়াতে আয়না তো লাগাই দিম। বাহ বাহ, রে তুই ঠিক কইছস রে, এখানে চেয়ারটা আর এখানে আয়নাটা, আয়নাটা আর এখানে একটা সিট আছে, মানুষ বই বই সিট আছে। আচ্ছা হবো ভাই। আরে বাহ, ইয়াতে কি হয় জোখমাক লই আছা? তার মানে ভালো মানুষ একটা ভালো টাইমে আয়া পাইছে। এ ভাল মানু ভাল টাইমত আইছে, এবুর বাদ দিও, কি কই আছে হেইটু কক্সুন আগত। তার মানে কথাটা হইছে কি, চালুর দোকানের বগলে আমরা একটা সেলুন খুলুম। ও ইয়াতে সেলুন খুলিব নাকি? সেলুন খুলিব বৰ ভাল কথা, মানুহে চুলি দাড়ি কাটিব পাৰিব। পিছে মাটি মালিকক খোদপোষ কৰি লৈছে নে নাই? বাপ ৰে, আমি তো এইটো কথা ভবাই নাছিলো, এইটো মাটিৰ মালিকো আছে নেকি? কি যে কয় জোৰণ ভাই, ইমান বয়স হল সি তথাপিও কথাবোৰ নেজানে আছেনে? এইবোৰ ফকটীয়া মাটি নহয় নহয়, এইবোৰ মাটিৰ মালিক আছে। তাৰোপৰি আৰু এটা কথা আছে নহয়, গভৰ্ণমেণ্ট ৰুল আছে কেনেকুৱা, যে ৰাস্তাৰ পৰা 35 ফুট এৰি দিব লাগিব। সেইকাৰণে মাটিৰ মালিকৰ লগত কথা বতৰা পাতি ল'ব লাগে, তাৰপিছত দোকান দিব লাগে। বেলেগৰ মাটি দোকান দিবলৈ আহিছা? বাপৰে বাপ, এইটো নিয়ম আছে। তাৰোপৰি আৰু এটা কথা নহয় জোৱান ভাই, এই গাজালৰ সৈতে গোটেই দোকানখন এইখিনি মাটি আমাৰ চালুৱে ভাড়াত লৈ থৈছে, বুজিছ না, ভাড়া দি আছে তেওঁ। তাক খোদপোষ নকৰিলে পিছত আৰু জোঁটখন লাগিব, কাৰণ আজিকালি সি অকণমান বেলেগ ধৰণৰ হৈ আছে নহয়। কয় কিৰে, হা? আৰে চৰকাৰী মাটি কিবা কৰে ভাড়া লয়হে? ওহো জোৱান ভাই, বুজিবলৈ চেষ্টা নকৰক, কিয় মই কি একো নেজানো বুলি ভাবিছ নেকি? এনেই কথাবোৰ কৈ আছো নেকি? পিছত যা জেং এখন হ'ব, কাৰণ চালু কথাটো জানই নহয়, মিছামিচি মৰিবি কিন্তু মাৰকিল খাই কৈ দিলোঁ। হা চাই জানো না, টেনশ্যন ভাই। এইয়া জোৱান ভাই, এবাৰ চিন্তা কৰি চাকচোন, মই যেতিয়া পৰা এইখন গাঁৱত আছো, কাৰোবাৰ বেয়া চিন্তা কৰিছো ইনশাআল্লাহ কৰে, কাৰোবাক বেয়া বুদ্ধি দিছো ইনশাআল্লাহ বুদ্ধি দিওঁ, কেতিয়াও মই নিদিওঁ। আচ্ছা মই যেতিয়া দেখিছো আপুনি ইয়াতে কাকো নুশুনাকৈ নবোলাকৈ ইয়াতে দোকানখন দিবলৈ লৈছে, পিছতো আপোনাক কিমান ডাঙৰ বিপদ হ'ল এতিয়া? আল্লাহ ৰে, পাছে আছো গো, মই আগতে আপোনাক কৈছো, চালৈ ইয়াৰ পৰা তালৈ ভাড়াত লৈ থৈছে। আচ্ছা এই চাংখনত মানুহেই বহিব নিদিয়েহি, আৰু তাতে দোকান দিবলৈ দিব, আৰু যদি কাকো নুশুনাকৈ আপুনি ইয়াতে দোকানখন দিয়েই পেলালেহেঁতেন, চালু আহি ভাঙি দিলেহেঁতেন, আপোনাৰ টকা পইচা সব বৰবাদ হৈ নগ'ল। গতিকে যিকোনো কাম কৰাৰ আগত এবাৰ ভালদৰে ভাবি চিন্তি চাবলৈ, আৰু বেলেগৰ মাটিৰ ওপৰত এনেকৈ দোকান চোকান বহোৱা আৰু যিকোনো কাম কৰাটো অপৰাধ কাম, বুজিছে নাই? গতিকে সুধি ল'ব লাগে, বুজিছে নাই? ভৱিষ্যতলৈ তেনেকুৱা নকৰিব। আৰু যদি আপুনি দোকান দিবলৈ খুজিছে মোৰ কথা শুনক, এই যে আমাৰ বেচপাৰা চক চিনি পায় নহয়, বেচপাৰা সেই বেচপাৰাসকলে যাওক, সৌ জেগা এটা লৈ কিনে অকণ ভাড়া দি দিব, তাতে কাষ্টমাৰো বেছিকৈ পাব আৰু তাত প্ৰফিট হ'ব নে কি মিস্ত্ৰী? সেইকাৰণে অকণ ভাবি চিন্তি কামবোৰ কৰিব লাগে, বুজিছ না? যাওঁ দে, বেয়া নাপাব কিন্তু দেই, আহিছো দেই। যি হল হল আৰু, তাতেনো খং কৰি থাকিলে কি হব? খং উঠে লগা কথাও ৰচোন, ল'ৰাটোৰ হাৰ্টখন ভাল আছিল কাৰণে সি হাফে ল'ব লগা নহ'ল। নমস্কাৰ, বাতৰি প্ৰকাশ কৰিছে পেপুৱাই। বাতৰি প্ৰকাশ কৰা মতে চেনীৰ কাৰণে চালুৱে বিয়াৰ যুঁজা আৰম্ভ কৰিছে। বিশ্বস্ত খবৰৰ মতে বৰ্তমান চেনীৰ কাৰণে বহুত দৰা
আজা আরম্ভ করেছে কি ক পেপুয়া হ বজদাই দে মই হসা কথাই কইছু সিনির কারণে বহুত লড়া ইতিমধ্যে আজ আরম্ভ করছে আপনি আটো ডাঙর কথা নহয় কিন্তু পিছে পিছে যে মোক নিবিয়াইছা সেইটোই ডাঙর কথা এ র তু যোজনা কথাগুলাখান বন্ধ কর তো এনকে আমার ঘরখানক জুত লগে যাবা নরা নহয় বতলি মোক কে মারবু মোর কি দুখ আছে তহত দুটাই কম নহয় সব কি মোরে ভুল নেকি আপনার পুলিশের ড্রেসও রসি হসি মোক কিন্তু বতলি নি ফেলে লুজ ক্যারেক্টার দিছি কেবল মোকাই ধর থাকে ওই লম্বু কথা বাড়াবার চেষ্টা নকরবি কই দিছু মই কথা হলো তো ডাঙর কথা নহয় কিন্তু আপনি যে মোক বারে বারে বদনাম দি থাকে সেইটোই ডাঙর কথা উরহির গছর ওর মই উলামে আজিয়ে জিলেপি এত তাকে যাই মই ফুটবা লাগবো হ্যাঁ ওরহি নেসরা ভেন্ডি জোরে গুরুলা উলো থাকুক কিন্তু মোক মাছ দানমু আর আপনার বোনে কি হতে হাবিত্রি নাকি সব হিসাব মই এক এককে করি আছো ইটা বল খরত না যাও মই এইবার আকো বদনাম সদাম দিয়া নহয় আ তো একো কারণে হে কিন্তু যাব আলছো পিছু সাবে কিন্তু এনেক যে গুলমা লাগে আরো এ আহে এনে ফাস এ হই মিছে এই মিছে হাওয়ে দেখুন একদম ভুসি এটি উলেছিয়ে দুই ফেলে আরো হব পারল নাকি বদ্ধকতর কথা কি ভুল কথা কলো মই বাপ্পা ওই সাধারণ কাম খেন্তি করানতেই ভাগাল লাগিল নাকত বাস্তু ফুমে গেছিয়ে ভাই আই মিঠে ফেসি তহতে কিন্তু মূল লগত জি করলি করলি তহতে আর এই ভুল বেলেগর লগত নকরবি কুপ খাই মরবি আমি আর ভাবি করা নাছলু নহবাই ভাল হক বলি হে এই মেকআপ তে কিবা জানে না নাজনেবা কিমান বয় মেকআপ করবে লাগে না ঐ বারগাটু আটা দুখ আছে সামান্য ধরে আটা সাবা হতে কেমন হেভি মেকআপ লগবা লাগে না গাল আহ হকি বার তাক দিম নহয় মই হেকা পালি চিনিয়ে পানাই বুড়ি মাক দে ভাই জি হল হল আর তাতে নু খং করি থাকলে কি হব খং উঠে লাগা কথাও রসুন লড়াটোর হাড়খান ভাল আছিল কারণে হি হাফে লবা লাগা নহল উফ বাপ্পা তোই কি জি তুই মেকআপ মে নাহিল নহয় হো মেকআপ করি করি আমার বাইক একদম কালি মাইয়ান কই দিছি কি পগলা হে হইছিল নেকি কই না মেকআপ বে খালি গুখানে নিসাকে করে নেকি যথা মূর্খ কুবার দে হব দে ইটা দুটারে পছন্দ হইছি জিতা বিয়ার হে সকাল করবা লাগে ও মিঠে ঠিকে কইছি ও ভাই তোর বিয়ার দিন বার ঠিক করবাক লাগি মই গনা কাটার ওসারো পা আহয়ে র খুব কামু দেরি করি লাভ নাই গেল মই যা বাপার লগি মুর বেয়া লাগা হইছি কিমান নো কষ্ট খাবো আর হি মুর কারণে কষ্ট কইলাক নো কি হল এতাই মাত্র বায়া আর তোর কারণে যদি কষ্ট নকরে আর হি কার কারণে কষ্ট করব ও জিয়ে ন হক দে বাই কিমান দিনর মুরত ঘরখেন দেখাত বিয়া আইব কিবা ভাবিয়ে ভাল লাগছি এ জি কই থাকা বাই লাজ না সকিও তাকে তো পেপুয়া খবর বাতৰি কি আছে ক নমস্কার বাতৰি প্রকাশ কৰিছে পেপুয়াই বাতৰি প্ৰকাশ কৰা মতে শ্ৰেণীৰ কাৰণে চালুৱে বিয়াৰ যুঁজা আৰম্ভ কৰিছে বিশ্বস্ত খবৰৰ মতে বৰ্তমান শ্ৰেণীৰ কাৰণে বহুত দৰা আজা আৰম্ভ কৰিছে কি ক পেপুৱা অঁ বজদাই দে মই সঁচা কথাই কৈছোঁ শ্ৰেণীৰ কাৰণে বহুত লৰা ইতিমধ্যে আজা আৰম্ভ কৰিছে কিন্তু পেপুৱা এই ঝিংগালালাই শ্ৰেণীক কাৰো বেলেগৰ হ'ব নিদিয়ে আপুনি নালগে ময়ে শ্ৰেণীক কাৰো বেলেগৰ হ'বা নেদাও আপুনি চিন্তা কৰিব নালগে বজদাই দে আৰু এটা কথা চালু চালুনো ঘৰৰ কেইদিন আলহীয়ে মানে চালুৱে আপোনাক গুলি মাৰি বেলতে দিয়া বুলি গোটে গাঁওখনত ছাতি পুতি বুজিছে পুলিচে চালু গৰু বিচৰা দি বিচৰি আছে চেনিয়াতৰ ঘৰত দিনটোত কেইবাৰ পুলিচ আহে ঠিকে নাই কি ক পেপুৱা বলদাই দে বঢ়িয়া পেপুৱা মোৰ ভাল দিন আহি গ'ল চালুক যোনদিনাখনে পুলিচে উঠাই লৈ গুচি যাব তেতিয়াই মই চেনিক উৰাই লৈ গুচি যাওঁ আপনারে লোকসান মই তো যামেই তই গেলি না